আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত সম্পর্কে বলা হয় যা নেই ভারতে তা নেই জগতে। অনেক বড় একটি রাষ্ট্র, এই রাষ্ট্রে যেমন প্রাকৃতিক এবং ভৌগোলিকভাবে নানান বৈচিত্র্যময়, একই সাথে এই রাষ্ট্রের যে রাজনীতি রয়েছে রাজনীতিও নানান বৈচিত্র্যময়। এই যেমন ধরেন প্রধানমন্ত্রী শাসিত একটি রাষ্ট্রে রাষ্ট্রপতির জন্য আলাদা নির্বাচন হয়, রাষ্ট্রপতির বিশেষ ক্ষমতা রয়েছে, সেটি আসলে কীভাবে হয় এটি আমাদের জানার একটি আগ্রহ। পাশাপাশি হচ্ছে রাজ্যগুলো স্বায়ত্তশাসিত, সেখানকেও নির্বাচন হয় না, কেন্দ্রের একটি সরকার গঠিত হয়। এই সব মিলিয়ে রাষ্ট্র, কেন্দ্র, রাষ্ট্রপতি, আবার কেন্দ্রের দুটি ভাগ রয়েছে, সব কিছু মিলিয়ে আমাদের কাছে মাঝে মাঝে একটু জটিল বলে মনে হয়। তো আজকে খুব সহজ আলোচনায় হচ্ছে এই ভারতের রাজনৈতিক পরিমণ্ডল নিয়ে আমরা জেনে নেব। আজকে আমরা কথা বলছি ভারতের রাজনৈতিক পরিমণ্ডল নিয়ে। তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই হচ্ছে পেজটিতে লাইক দিতে ভুলবেন না। তো চলুন আলোচনা বাদ দিয়ে শুরু করা যাক। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ রাষ্ট্র ভারতকে বলা হয় বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র। এই রাষ্ট্রটিতে হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতির যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা বিদ্যমান। যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা দুটি উপায়ে গঠন হতে পারে, একটি হচ্ছে কেন্দ্রমুখী, যেমনটি হচ্ছে ছোট ছোট অনেকগুলো রাষ্ট্র যখন পাশে পাশে অবস্থান করে কিন্তু তাদের নিজেদের শক্তি বৃদ্ধির জন্য তারা একসাথে হয়ে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা গঠন করে, যেমনটি আমরা দেখতে পাই মার্কিন যুক্তরাষ্ট্রে। একইভাবে অন্য আরেকটি উপায় হচ্ছে বৃহৎ কোনো রাষ্ট্রের শাসনকার্যের সুবিধার জন্য এই রাষ্ট্রটিকে ছোট ছোট অনেকগুলো রাষ্ট্রে ভাগ করা হয়, ভাগ করে সেখানে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা প্রচলন করা হয়, যেমনটি আমরা দেখতে পাই ভারতে। তো ভারতের হচ্ছে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা যে আইনসভা সেটি দুটি ভাগে বিভক্ত, একটি হচ্ছে উচ্চকক্ষ যার নাম হচ্ছে রাজ্যসভা এবং নিম্নকক্ষ যার নাম হচ্ছে লোকসভা। আরেকটি হচ্ছে ভারতের যেহেতু রাজ্যগুলো স্বায়ত্তশাসিত সুতরাং রাজ্যেও রাজ্য আইনসভা রয়েছে। কোনো কোনো রাজ্যে এই রাজ্য আইনসভাও দুটি ভাগে বিভক্ত, উচ্চকক্ষ যাকে বলা হয় বিধান পরিষদ, নিম্নকক্ষকে বলা হচ্ছে বিধানসভা। তো মোটা দাগে হচ্ছে আমাদের আজকে জানতে হবে বিধানসভা সম্পর্কে, লোকসভা সম্পর্কে এবং রাজ্যসভা সম্পর্কে। পাশাপাশি আমরা জেনে নেব যে ভারতের রাষ্ট্রপতি নির্বাচনটি আসলে কীভাবে হয়। তো চলুন প্রথমে জেনে নিই যে আসলে বিধানসভা সম্পর্কে। যেহেতু ভারতে অনেকগুলো রাজ্য রয়েছে এবং রাজ্যগুলো হচ্ছে স্বায়ত্তশাসিত, কিছু কেন্দ্রশাসিত রাজ্য ছাড়া, এবং স্বায়ত্তশাসিত প্রত্যেকটি রাষ্ট্রেই তাদের যে আইনসভা সেটির নাম হচ্ছে বিধানসভা। সুতরাং বাংলাদেশে যেমন জাতীয় সংসদ, এই সংসদে যদি কোনো রাজনৈতিক দল তার সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে তবেই তারা বাংলাদেশের সরকার গঠন করতে পারে। ঠিক একইভাবে নির্দিষ্ট কোনো রাজ্যের ভিতরে তাদের বিধানসভায় যদি কোনো রাজনৈতিক দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে তাহলে সেই রাজনৈতিক দল ওই রাজ্যের সরকার গঠন করবে এবং তাদের সরকার প্রধানের নাম থাকবেন হচ্ছে মুখ্যমন্ত্রী। যেমনটি আমরা জানি যে একটি নির্দিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী বা একটি রাজ্যের ক্ষমতায় থাকা কোনো রাজনৈতিক দল অন্য রাজ্যে গিয়ে তার ক্ষমতা কখনো খাটাতে পারবেন না, অন্য রাজ্যের জন্য অন্য একটি সরকার রয়েছে। তো এই বিধানসভার মেয়াদ হচ্ছে 5 বছর, প্রতি 5 বছর পরপর হচ্ছে নির্বাচন অনুষ্ঠিত হয়। যেমনটি আগামী 2021 সালে আমরা দেখতে পাই পশ্চিমবঙ্গে হচ্ছে বিধানসভা নির্বাচন হওয়ার কথা এবং এই বিধানসভার আসন সংখ্যা ভারতের যেই সংবিধান সেখান থেকে বলা হয়েছে সর্বনিম্ন 60 জন থেকে সর্বোচ্চ 500 জন হচ্ছে এই সংখ্যা থাকতে পারে। তো এবার আলোচনা করা যাক হচ্ছে লোকসভা সম্পর্কে। লোকসভা হচ্ছে যদি আমরা পুরো ভারতকে একটি রাষ্ট্র বা একটি রাজ্যের মতো কল্পনা করি তাহলে পুরো ভারতের যে আইনসভা সেটি হচ্ছে লোকসভা এবং লোকসভা হচ্ছে মূলত এই আইনসভার নিম্নস্তর বা নিম্নকক্ষ। মূলত এটি হচ্ছে ভারতের যে আইনসভা সেটির প্রধান অংশ। যেমনটি আমরা দেখতে পাই যে লোকসভায় নির্বাচন করে হচ্ছে পুরো ভারত থেকে রাজনৈতিক দলগুলো এবং লোকসভার আসন সংখ্যা পুরো ভারতব্যাপী বিস্তৃত। যেমনটি আমরা জানি যে একটি নির্দিষ্ট রাজ্যের ভিতরে ওই রাজ্যের বিধানসভার আসনগুলো যেমন ভাগ ভাগ করে দেওয়া থাকে তেমনটি পুরো ভারতের জন্য যে লোকসভা রয়েছে সেই লোকসভার আসনগুলোও প্রত্যেকটি রাজ্যে কিছু কিছু করে ভাগ ভাগ করে দেওয়া থাকে। এটি হচ্ছে রাজ্যভিত্তিক কম বেশি হতে পারে। যেমন আমরা জানি যে পশ্চিমবঙ্গে লোকসভার আসন রয়েছে 42টি এবং উত্তরপ্রদেশে রয়েছে 6টি আসন রয়েছে। তো এই লোকসভায় যখন কোনো রাজনৈতিক দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে তখন তারা পুরো ভারতের সরকার গঠন করবে, যেটিকে বলা হয় কেন্দ্রীয় সরকার। এবং এই লোকসভার যে আসন সংখ্যা সেটি হচ্ছে সর্বোচ্চ 552 জন। যদিও বর্তমান সরকারের যেই লোকসভার সদস্য সংখ্যা সেখানে 545 জন নেওয়া হয়েছে। তো যাই হোক, তার মানে লোকসভা হচ্ছে পুরো ভারতের আইনসভা, যে আইনসভায় নির্বাচনের মাধ্যমে পুরো ভারতের সরকার গঠন করা হয় এবং এই লোকসভা থেকেই প্রধানমন্ত্রী নির্বাচন করা হয়। অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ দল থেকে একজন প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তার মানে একটু ক্লিয়ার হয়ে নিন যে বিধানসভা যেটি সেটি একটি রাজ্যের ভেতরে একটি রাজ্যকে 400 বা 500টি ভাগে ভাগ করে সেখানে আসন সংখ্যা দেওয়া হয় এবং লোকসভার ক্ষেত্রে পুরো ভারতকে 552টি ভাগে ভাগ করে সেখানে আসন সংখ্যা দেওয়া হয় এবং এই 552-র ভাগ বিভিন্ন রাজ্যের ভেতরেও হচ্ছে পর্যায়ক্রমে পড়ে, সেটি কোনো রাজ্যে বেশি হতে পারে, কোনো রাজ্যে কম হতে পারে।
যাই হোক, আমরা বিধানসভা এবং লোকসভা সম্পর্কে আইডিয়া লাভ করলাম। এবার হচ্ছে এই যে কেন্দ্রীয় আইনসভার যে উচ্চ কক্ষ, অর্থাৎ যেটিকে বলা হয় রাজ্যসভা, সেটি সম্পর্কে একটু জানা দরকার। রাজ্যসভা হচ্ছে একটি মূলত স্থায়ী সভার মতো, এটির হচ্ছে মেয়াদ লোকসভা বা বিধানসভার মতো 5 বছর করে নয়। এখানে হচ্ছে 250 জন সদস্য থাকবেন এবং এই সদস্যগুলো নির্বাচিত হবেন হচ্ছে রাজ্যের এই যে লোকসভা কেন্দ্র বা অন্যান্য রাজ্যের যে বিধানসভাগুলো রয়েছে এবং পুরো ভারতের যে লোকসভা রয়েছে এই জায়গাগুলোর থেকে হচ্ছে নির্বাচিত হয়ে 238 জন হচ্ছে এই যে বিভিন্ন রাজ্যের বিধানসভা এবং লোকসভা থেকে নির্বাচিত হয়ে এই রাজ্যসভায় আসবেন এবং বাকি যে 12 জন রয়েছে 12 জনকে হচ্ছে রাষ্ট্রপতি নিয়োগ দিবেন এই 250 জন। এবং এই 250 জনের ভিতরে 1/3 করে সদস্য প্রতি 2 বছর অন্তর অন্তর অবসর গ্রহণ করবেন এবং সেখানে অন্যরা স্থলাভিষিক্ত হবেন। এইভাবে জিনিসটি চলতেই থাকবে, এটি কখনো এর মেয়াদ কখনো পুরোপুরি শেষ হবে না। এটি হচ্ছে কেন্দ্রীয় আইনসভার রাজ্যকক্ষ। এবার আপনারা প্রশ্ন করতে পারেন যে আসলে এই রাজ্যসভার আর লোকসভার ভিতরে মূলত ক্ষমতা কার বেশি? যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে লোকসভার যেই সদস্য সংখ্যা সেটি রাজ্যসভার চাইতে দ্বিগুণ, সুতরাং এখানে বলাই যায় যে আসলে মূলত লোকসভাতেই হচ্ছে ক্ষমতার উৎস এবং এই লোকসভা থেকেই হচ্ছে প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তার মানে এবং ভারত যেহেতু প্রধানমন্ত্রী শাসিত একটি রাষ্ট্র, সুতরাং লোকসভাতেই বেশি ক্ষমতা বিরাজ করে। এবার আমাদের কাছে প্রশ্ন, যেহেতু রাষ্ট্রপতি, আমরা জানি যে বিভিন্ন গণতান্ত্রিক রাষ্ট্রে রাষ্ট্রপতি নির্বাচনটা যেসব প্রধানমন্ত্রী শাসিত রাষ্ট্র সেক্ষেত্রে রাষ্ট্রপতি মূলত মনোনয়ন দেওয়া হয় সরকারি দলের একজন জ্যেষ্ঠ মানুষকে, কিন্তু ভারতের রাষ্ট্রপতির জন্য নির্বাচন করা হয়। এই নির্বাচনটি হয় হচ্ছে কিছু নির্বাচক মণ্ডলীর দ্বারা। এই নির্বাচক মণ্ডলীগুলো নির্বাচিত হন এই যে বিভিন্ন রাষ্ট্রের যে বিধানসভা লোকসভা রয়েছে বা কেন্দ্রের এইসব জায়গা থেকে কিছু মানুষ নিয়ে একটি নির্বাচক মণ্ডলী গঠন করা হন এবং এই নির্বাচক মণ্ডলীগুলো পরোক্ষ ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন করেন। কিন্তু এরাই আবার উপরাষ্ট্রপতি নির্বাচন করেন হচ্ছে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে এবং ওই রাষ্ট্রপতির হচ্ছে স্পেসিফিক কিছু ক্ষমতা রয়েছে, যেমন ভারতের যে সামরিক বাহিনী সেটির সর্বাধিনায়ক হচ্ছে এই রাষ্ট্রপতি এবং বিভিন্ন দণ্ডাদেশ মৌকুফের ক্ষমতা রাখেন রাষ্ট্রপতি। এবং যদি কোনো রাজ্যে বিশেষ কোনো অবস্থা বিরাজ করে, ধরেন এমন হতে পারে যে সেই রাষ্ট্রে গণতান্ত্রিক অবস্থা ভেঙে পড়েছে বা এমন হতে পারে প্রশাসনিক কাঠামো একদম ভেঙে পড়েছে, তবে সেই ক্ষেত্রে ওই রাজ্যে রাষ্ট্রপতির শাসন চালু করে দেওয়া হয় বা আইন চালু করে দেওয়া হয় যাতে সেই অবস্থাটা নিয়ন্ত্রণে আনা যায়। তার মানে একটি জিনিস স্পষ্ট যে কোনো রাজনৈতিক দল যদি কোনো নির্দিষ্ট কোনো রাজ্যের ক্ষমতা দখল করতে চায় তাহলে তাকে বিধানসভার সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে হবে এবং তারপরে এই রাজনৈতিক দলটি যদি পুরো ভারতের ক্ষমতা দখল করতে চায় তাহলে এই নির্দিষ্ট রাজ্যের বাইরে গিয়ে যখন লোকসভা নির্বাচন হবে তখন লোকসভার আসনে পুরো ভারতব্যাপী তার এরকম আসনে হচ্ছে মনোনয়ন দিতে হবে। দেওয়ার পরে যখন তিনি লোকসভায় একটি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবেন তখন তিনি ভারতের সরকার গঠন করতে পারবেন এবং যখন রাষ্ট্রপতি নির্বাচন হবে, যেহেতু পুরো ভারতে তাদের ওই নির্দিষ্ট রাজনৈতিক দলের মানুষের সংখ্যা বেশি, সুতরাং সেখান থেকে নির্বাচক মণ্ডলীতে তাদের মানুষ বেশি হওয়ার কথা এবং সেই জায়গা থেকে রাষ্ট্রপতিও তাদের নির্দিষ্ট দলেরই হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। তার মানে ভারতের রাজনীতি হচ্ছে নানান বৈচিত্র্যে বৈচিত্র্যময়, বিভিন্ন স্তরে স্তরে সাজানো, একদম তৃণমূল থেকে শুরু করে উঁচু মহল পর্যন্ত। এক্ষেত্রে আমরা দেখতে পাই যে কোনো রাজনৈতিক দল তারা যেমন পুরো কেন্দ্র থেকে পুরো ভারতব্যাপী বিস্তৃত রয়েছে, আবার কোনো কোনো রাজ্যে সরকার গঠন করে রয়েছে যেই রাজনৈতিক দল, এই রাজনৈতিক দলের হয়তোবা কোনো আসনে হচ্ছে নির্দিষ্ট কোনো রাজ্যের ভিতরে নেই, কারণ ওই রাজ্যের ভিতরে ওই রাজ্যের নির্দিষ্ট রাজনৈতিক দলই হচ্ছে পুরো ক্ষমতা দখল করে রেখেছে। তার মানে পুরো ভারতের রাজনীতি একটু বেশ কমপ্লেক্স, বেশ জটিল। তো ভারতের রাজনীতি নিয়ে আরও জানাশোনার জন্য আরও পড়াশোনা করতে হবে বা আরও রাজনৈতিক দলগুলো নিয়ে আরও আইডিয়া রাখতে হবে। জাস্ট আজকে যে আলোচনাটি করেছি যে রাজনৈতিক পরিমণ্ডলী আসলে কীভাবে সাজানো বা কাঠামোটা আসলে কীভাবে সাজানো, তো পরবর্তী কোনো আলোচনায় অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন এবং এই ভিডিওটি কেমন লাগলো সেটি আমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।